হাই ইউটিউবার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে মজাদার একটা ট্রিক্স নিয়ে প্রেজেন্স হয়েছি। আজকে ট্রিক্সটা হচ্ছে, আপনারা যে নোটিফিকেশান বার দেখতে পাচ্ছেন, এই নোটিফিকেশান বারে কী করে পিকচার অ্যাড করা যায়। এটা করার জন্য অবশ্যই একটা সফটওয়্যার দরকার হবে, মানে অ্যাপ্লিকেশান লাগবে। তার জন্য আমাদেরকে ফার্স্টে প্লে স্টোরে যেতে হবে সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য। আর এই সফটওয়্যার লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ইজিভাবে ডাউনলোড করতে পারবেন। সো ফ্রেন্ড, প্লে স্টোরে যাওয়া যাক। অ্যাট ফার্স্ট আই গো টু প্লে স্টোর ফর ডাউনলোড দিস অ্যাপ। এখানে স্ট্যাটাস পরে আমরা লিখবো কালার স্ট্যাটাস বার দেন সার্চ। আমি এটা অলরেডি ডাউনলোড করে রেখে দিয়েছি। দেন এটা 1 মিলিয়ন ডাউনলোড হয়েছে, 4.0 রেটিং, অ্যাপসটা মোটামুটি বেশ ভালো। দেন আমরা ওপেন করব। ওপেন করার সঙ্গে সঙ্গে কিছু পারমিশন চাইবে, ইনেবল কালার স্ট্যাটাস বার, এটা আমরা পারমিশন দিয়ে দেব। ব্যাস এটা পারমিশন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার নোটিফিকেশান বারটা চেঞ্জ হয়ে গেল। দাঁড়ান আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা যদি আমি পারমিশন অফ করে দিই তাহলে কিন্তু ঠিক আগের পজিশন ওয়াইজ চলে আসবে। দেখুন এটা কিন্তু ঠিক আগের মতো চলে আসলো। সো আমরা এটা এনেবল করে রাখবো। দেন এখানে কিছু ফর্ম্যালিটিস রয়েছে, টুকটাক সেটিংস রয়েছে। এটা রাইট সাইডে আপনাদের ক্লকটা রয়েছে, আপনি ইচ্ছা করলে এটাকে মিডিলে মানে সেন্টারে নিয়ে আসতে পারেন। ইউজ সেন্টার ক্লক এটা এনেবল করে দেবো। দেন আবার শো পার্সেন্টেজ, যদি ব্যাটারি পার্সেন্টেজ শো করাতে চান তাহলে অবভিয়াসলি এটাও এনেবল করে দেবো। দেন থিমে চলে যাচ্ছি, যেটা আমাদের কাজ। এখানে আমরা অ্যাড ইওর থিম, এখানে অনেকগুলো থিম রয়েছে, পিঙ্কের ওপর, রেডের ওপর, স্কাই, অনেক কিছু রয়েছে। দেন আপনি এখানে অ্যাড ইওর থিমে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ডিফল্ট থিম চলে আসবে। দেন আপনি এখানে ক্লিক করার পরে ইমেজ মানে আপনার গ্যালারিতে শো করবে। দেন আপনি ইমেজে ক্লিক করবেন, করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা আপনার গ্যালারিতে শো করবে। গ্যালারিতে গিয়ে আপনি আপনার পছন্দ মতো পিকচার ক্রিয়েট করতে পারবেন। ব্যাস আমি এই পিকচারটা নিলাম। দেন এটা একটু সেটিংস করে দেন ডান করলাম। ডান করার পরে এখানে আপনি সেভ করবেন, একটা নাম দেবেন আপনার পছন্দসই নাম। এটা যেহেতু ফ্রোজেনের পিকচার তাই ফ্রোজেন নাম দিলাম। দেন সেভ করলাম। সেভ করার পরে এখন হচ্ছে ব্যাকে যাব আমরা, এক্সিট করে দিলাম। একটু স্ক্রোল করে নিচের দিকে এলাম আমরা। আসার পরে এখানে দেখুন ফ্রোজেন পিকচারটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন আমার স্ট্যাটাস বারে কিন্তু এটা শো করছে, আগে কিন্তু ছিল না। আপনি এখান থেকে চাইলে বা ডিলিটও করতে পারবেন। দেখুন এটা যদি আমি ডিলিট করে দেই, ডিলিট, তখন কিন্তু না, যেহেতু এটা রয়েছে, সেভ করা রয়েছে তার জন্য শো করছে। আবার এটা যদি আমি ক্রিয়েট করি, এটা জাস্ট ক্লিক করলেই আমার কিন্তু স্ট্যাটাস বারে শো করছে। এখানে আপনি চাইলে আপনার নিজেদের পিকচার অ্যাড করতে পারবেন, আবার আপনাদের পছন্দসই পিকচারও অ্যাড করতে পারবেন। সো ফ্রেন্ড, এটাই ছিল আজকের ট্রিক্স। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, আর আমার ভিডিওটি শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমার নতুন কোনো ট্রিক্স না মিস যায়। সো ফ্রেন্ড, টাটা, বাই বাই। আপনারা সকলে ভালো থাকবেন। নেক্সট টিউটোরিয়ালে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে।